আজকে আমরা কম্পেয়ার করব জিও T15 এবং জিও T19, দেখাবো এই দুটি মোবাইলের ভিতর কোন মোবাইলটি কিনলে আপনার বেশি উপকারে আসবে এবং কোন মোবাইলটি কিনলে আপনি লাভজনক হতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো এই দুটি মোবাইলের ডিসপ্লে নিয়ে। T15 এর আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন 2.4 ইঞ্চি, T19 এর ডিসপ্লে পেয়ে যাবেন 2.8 ইঞ্চি। সো এখানে T19 এগিয়ে থাকছে ডিসপ্লের দিক দিয়ে। দুটি মোবাইলের স্টোরেজ নিয়ে কথা বলা যাক। T15 এ আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 512 MB র্যাম এবং 4 GB স্টোরেজ। T19 আপনারা সেই একই 512 MB র্যাম এবং 4 GB স্টোরেজ পেয়ে যাবেন। এই দুটি মোবাইলের ক্যামেরা নিয়ে কথা বলা যায়। এই দুটি মোবাইলের পিছনে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ক্যামেরা। দুটি মোবাইলের ব্যাটারি নিয়ে কথা বলা যায়। T15 এর ব্যাটারি পেয়ে যাবেন 1700 mAh এর এবং T19 এর ব্যাটারি পেয়ে যাবেন 2000 mAh এর। এই দুটি মোবাইলের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন কাইওএস, দুটোটা মোবাইলে পেয়ে যাবেন কাইওএস। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেকের একটি কুইট কর প্রসেসর। জিপিও দুটোটা মোবাইলে একই জিপিও ব্যবহার করা হয়েছে। সো পারফরমেন্সের দিক দিয়ে দুইটা মোবাইলে এক সমান অবস্থানে রয়েছে। এই দুটি মোবাইলের ফিচার নিয়ে কথা বলা যাক। এই দুটি মোবাইল দিয়ে আপনি ইউটিউব, ফেসবুক, টুইটার এবং আরও নিত্য প্রয়োজনীয় জাভা অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন, গেমও খেলতে পারবেন। তবে ফ্রি ফায়ার, পাবজির মতো না, আপনারা চাইলে টুকটাক জাভা গেমসগুলো প্লে করতে পারবেন। এই মোবাইলটিতে পেয়ে যাবেন ওয়াইফাই সাপোর্ট। এই মোবাইলটি দিয়ে আপনারা ওয়াইফাই অনিমিষেই চালাতে পারবেন। এই মোবাইলটিতে নেটওয়ার্কে পেয়ে যাবেন 4G নেটওয়ার্ক এবং সাথে পেয়ে যাবেন ভোল্ট অপশনের সুবিধা। এই দুটি মোবাইলের প্রাইস নিয়ে কথা বলা যাক। T15 এর প্রাইস মূলত 3450 টাকা, কিন্তু এখন 400 টাকা কমে গেছে, এখন আপনারা পেয়ে যাবেন 3000 টাকায় বাজার মূল্যে। আর T19 এর প্রাইস এখনও জানা যায়নি, তবে T19 এর প্রাইস জানা গেছিল 11 ডিসেম্বর ইভেলিতে, এখানে প্রাইস ছিল 1700 টাকা, তবে ওইটা শুধু সীমিত সময়ের জন্যই ছিল। তবে জিও কোম্পানি কেন তাদের T19 মোবাইলটি এখনও বাংলাদেশে আসছে না এই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আমার মতে T19 যদি বাংলাদেশে লঞ্চ হয়ে যায় তবে T15 এর সেল অনেকটাই কমে যাবে, হয়তো সেজন্য ওরা আরও কিছু সময় অপেক্ষা করছে এই মোবাইলটি লঞ্চ করার জন্য। সো এই মোবাইলটির প্রাইস ইভেলিতে দাঁড়িয়েছিল 1700 টাকা, আর T15 এর প্রাইস ইভেলিতে 11 ডিসেম্বর দাঁড়িয়েছিল 1900 টাকা। সো এই মোবাইলটি যদি T19 মোবাইলটি যদি বাংলাদেশে আসে তবে অবশ্যই 3000 টাকার নিচে হবে, 3000 টাকার উপরে হবে না। সো এই মোবাইলটি, এই দুটি মোবাইলের ভিতর অবশ্যই যদি বাংলাদেশে T19 আসে তবে অবশ্যই T19 এগিয়ে থাকবে, কারণ T19 ওরা এখনও লঞ্চ করছে না, কারণ এই মোবাইলটি যদি আসে জিও T15 এর সেল অনেকটাই কমে যাবে সেই জন্য। সো অতক্ষণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।